হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে যারা ফার্স্ট সেমিস্টারের সিসিএফ সিস্টেমে হিস্ট্রি অনার্স আছে, তো তাদের কোশ্চেন প্যাটার্ন আর তোমাদের কটা বিষয় তোমাদের পড়তে হবে হিস্ট্রি অনার্সে সেটা আলোচনা করা হবে, এবং তোমাদের এই সিসি1 এবং এসএসসি 1 এই দুটো পেপারের জন্য তোমাদের কিন্তু কী কী বই তোমাদের পড়তে হবে সবই কিন্তু আলোচনা করব আজকে এই ভিডিওতে। তার আগে তোমাদের বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের অনার্সে ফার্স্ট সেমিস্টারে দুটি পেপার আছে, একটা হচ্ছে ডিএসসি সিসি 1 আর একটা তোমার হচ্ছে এসএসসি 1, ঠিক আছে? তো দুটো পেপার তোমাদের আছে অনার্সে, একটা সিসি 1 একটা এসএসসি 1। এই দুটি পেপার তোমাদের কিন্তু 100 মার্কস তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অনার্স ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু 200 এক্সাম হবে, ঠিক আছে? এবার আমরা ভেঙে নেবো। দেখো প্রথমে তোমাদের দেখো ডিএসসি সিসি 1, ঠিক আছে? দেখো তোমাদের সিসি 1 যে পেপারটা তোমাদের আছে, তোমাদের কিন্তু থিওরি পরীক্ষা হবে তোমাদের 75-এ, ঠিক আছে? তার মধ্যে তোমাদের কিন্তু মার্কস 20-র তোমাদের কিন্তু থাকবে 6টি প্রশ্ন, করতে হবে 3টি, এটা সিসি 1 পেপারে। আর মার্কস 5-এর থাকবে 6টি প্রশ্ন, তোমাদের কিন্তু করতে হবে 3টি প্রশ্ন, ঠিক আছে? এই ছিল তোমাদের কি 75 তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা হবে। আর বাকি তোমাদের 25 নম্বর তোমাদের কিন্তু কলেজ থেকে তোমাদের প্রজেক্ট দেওয়া হবে, সেটা তোমাদের হচ্ছে সিসি 1, অর্থাৎ 25 নম্বর তোমাদের প্রজেক্ট, আর তোমাদের হচ্ছে 75 তোমাদের হচ্ছে কিন্তু রিটেন পরীক্ষা। এবার দেখো তোমাদের এসএসসি 1, এসএসসি 1 তোমাদের কিন্তু 100-ই পরীক্ষা হবে, আর তোমাদের কিন্তু রিটার্ন হবে 50 নম্বরে, এবং তোমাদের কিন্তু প্রজেক্ট তোমাদের কিন্তু 50 নম্বরে। এখানে তোমরা কী করতে পারে, প্রজেক্ট তোমাদের কিন্তু কলেজ থেকে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন 25 দেবে, তারই একটা তোমাদের কিন্তু প্রজেক্ট করতে হবে। আর রিটার্ন দেখো তোমাদের মার্কস 30-র 2টি প্রশ্ন থাকবে, করতে হবে 1টি। আর মার্কস 10-এ তোমাদের কিন্তু থাকবে 4টি প্রশ্ন, আর করতে হবে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন 50 আর তোমাদের কিন্তু প্রজেক্ট 50। এবার দেখো তোমাদের এই পেপারগুলো তোমাদের কিন্তু, অর্থাৎ ডিএসসি সিসি 1 এবং তোমাদের কিন্তু এসএসসি 1-এর কী কী বই তোমরা পড়বে এই সিলেবাসের মধ্যে, তো সেগুলো আমরা আলোচনা করি, ঠিক আছে? তো দেখো তোমাদের প্রথম দেখো তোমাদের আছে অনার্স ইতিহাস পরিক্রমা, ঠিক আছে? অধ্যাপক এস মল্লিক, তোমরা কিন্তু এই বইটি কিনতে পারো, তোমাদের কিন্তু ভালো বইটি, তোমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু বইটার মধ্যে অনেক প্রশ্ন উত্তর টাইপের তোমাদের কিন্তু বইটা আছে তোমাদের সিসি 1-এর জন্য, ঠিক আছে? নেক্সট দেখো তোমরা কিন্তু আদি পর্বের ভারত ইতিহাস, প্রাক ইতিহাস কালপর্ব থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, এটা তোমাদের এই সময় সিলেবাস তোমাদের শাহজাহান খান, তোমরা কিনতে পারো, কারণ এই বইটা আমি তোমাদের বলবো, বিশেষ করে বলবো যে বই টেক্সট বইয়ের মতো বেস্ট বই বা ভালো বই তোমাদের বলবো, আমার মতে মনে হয় কিন্তু এই বইটা খুবই ভালো বই, তোমরা কিন্তু পড়তে পারো, খুব ভালো বইটা। নেক্সট দেখো তোমাদের পরে বইটা তোমাদের সিসি 1-এর জন্য দেখো তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস, গৌতম কুমার বিশ্বাস, হিমাংশু কুমার মণ্ডল, লক্ষণচন্দ্র মণ্ডল, দেশ পাবলিকেশনের বই, তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু এই বই তোমরা কিনতে পারো। এই বইটির মূল্য মধ্যে হচ্ছে দেখো 120 টাকা, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের বইটা তোমরা দেখো প্রাচীন ভারতের ইতিহাস সূচনাকাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, ডক্টর রতন কুমার বিশ্বাস, এই বইটি তোমরা কিনতে পারো। এটি তোমাদের বলবো যে এটিও খুব ভালো বই, তোমরা কিন্তু এটিও কিনতে পারো। এই বইটির মূল্য তোমাদের হচ্ছে দেখো 170 টাকা, তোমরা কিন্তু এটিও কিনতে পারো ডিএসসি সিসি 1-এর জন্য। নেক্সট দেখো তোমাদের পরের বইটা তোমাদের বলবো প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি, প্রাক ইতিহাস থেকে গুপ্ত যুগ, আশুতোষবালা, এইটি তোমরা কিনতে পারো। এই বই তোমাদের খুব ভালো বই, তোমাদের কিন্তু সিসি 1-এর জন্য। বইটির মূল্য হচ্ছে 180 টাকা। তো এগুলো ছিল তোমাদের ডিএসসি সিসি 1-এর অনার্স পেপারের বই, তোমরা এর মধ্যেই কিনতে পারো চাইলে তোমরা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার দেখো তোমাদের এসএসসি 1 যে বইগুলো আছে, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডের যে সোমনাথ কলেজ, তার কাছেই অফলাইনে পড়িয়ে থাকি, এমন তোমার চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাস করতে পারো অনলাইনে। আমি তোমাদের চেষ্টা করি অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে করানো যায়। তো দেখো তোমাদের এসএসসি 1 পেপারের যে বই আছে, দেখো সংগ্রহশালা, লেখাকার এবং প্রত্নতত্ত্ব, রঙ্গনকান্তি জানা, ঠিক আছে? বইটির মূল্য কিন্তু 120 টাকা। তোমরা কিন্তু সেটা তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো। নেক্সট দেখো তোমাদের পরে বইটা, তোমাদের সংগ্রহশালা লেখাগার ডক্টর মলয় দে, এটি কিন্তু খুব ভালো বই। তো আমি তোমাদের বলবো তোমার সাথে তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো, খুব ভালো বই। এই বইটি তোমরা কিন্তু কিনতে পারো, আমি তোমাদের বলবো এটা খুব ভালো বই। তোমরা কিন্তু সিলেবাসটা পুরোপুরি কভার করছে। বইটির মূল্য তোমরা কিন্তু 200 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের বইটা, তোমাদের দেখো নেক্সট দেখো পুরাতত্ত্ব মহাফেজখানা ও জাদুঘর অধ্যয়ন ও পরিচালনবিদ্যা, রূপক দাসের লেখা। এই বইটিরও মূল্য কিন্তু 200 টাকা তোমাদের। লাস্ট দেখো তোমাদের এসএসসি ওয়ানের শেষ বই সংগ্রহশালা ও প্রত্নতত্ত্ব প্রসঙ্গ ভারত, মিঠুন বিশ্বাস। তোমরা কিন্তু সেটা তোমরা কিন্তু এই বই তোমরা কিনতে পারো। এই বইটির মূল্য তোমরা কিন্তু 180 টাকা। তো এই ছিল তোমাদের এসএসসি ওয়ান ডিএসসি সিসি ওয়ানের কী কী বই তোমাদের কিনতে হবে, আর তোমাদের কোশ্চেন প্যাটার্ন, আর তোমাদের কী কী বিষয় তোমার অনার্সে আছে ফার্স্ট সেমিস্টার, সবই কিন্তু আলোচনা করা হলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।